বিরতির পর স্বাগত। রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত, আবারও দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এবার গুরুতর আহত এক যুবক। জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় আহত হয়েছে সেই যুবক। ঘটনা মেলাঘর ইন্দিরানগর এসপি স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায় TR07A6354 স্কুটি করে মেলাঘর থানা সংলগ্ন এলাকায় বিশ্বজিৎ মজুমদার নামে এক যুবক সোনামুড়া থেকে মেলাঘরের দিকে আসছিল। যখন মেলাঘর ইন্দিরানগর এসপি স্কুল সংলগ্ন এলাকায় আসে, তখন রাস্তায় মোড় নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনার খবর পেয়ে মেলাঘরের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে ঘটনাস্থল থেকে আহত বিশ্বজিৎ মজুমদারকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা শোচনীয় হওয়ায় প্রাথমিক চিকিৎসা করে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মেলাঘর হাসপাতাল থেকে জেপি হাসপাতালে রেফার করেন। তবে বিশ্বজিৎ মজুমদার যেখানে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, ওই এলাকাটি একটি দুর্ঘটনাপ্রবল এলাকা বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। এবং প্রতি বছর ওই এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সেখানে কারো না কারোর প্রাণ যাচ্ছে বলেই এক প্রকার উদ্বিগ্ন এলাকাবাসী। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাব। বিশ্বজিৎ মজুমদার ওই একই ছিল, এখনই এই মাত্রা আমি রিসিভ করলাম। মাথায় কিছুটা চোট লেগেছে, বুকেও কিছুটা চোট লেগেছে। আমি ইমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট করে সিটি স্ক্যান করতে লাগবে, সেই জন্য আমি ওকে আগরতলা পাঠাব। সেই বিষয়ে সিরিয়াস মনে হয়নি, তবে মাথায় বুকে চোট লেগেছে, পরীক্ষা করতে হবে, তার জন্য আগরতলা পাঠাব। বাড়ি কোন জায়গায়? বাড়ি মেলাঘড়ি, আমাদের পৌরসভার মধ্যেই পড়ে। বাড়ির লোক এখনো আসেনি, আসলে পরে সঠিক ঠিকানাটা পাওয়া যাবে। এমন সিরিয়াস কিছু? সিরিয়াস বলতে বুকে এবং মাথায় চোট আছে, সিটি স্ক্যান করলে সেটা বোঝা যাবে ভিতরে কি হয়েছে। জীবিত রেফার করা? হ্যাঁ, জীবিত রেফার করা হবে। নাম কি জানা গেছে? নামটা এখন হয়েছিল, নামটা এখন। বাড়ি কোন জায়গাতে? কখন নাগাদ হয়েছে অ্যাক্সিডেন্টটা? আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তারা বলছেন যে নিয়ন্ত্রণ হারিয়েই সেই বাইক দুর্ঘটনা। একদিকে দেখা যাচ্ছে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হচ্ছে, কিন্তু তারপরেও রাত্রে দুর্ঘটনা অব্যাহত রয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সেই বিষয়টা যেন অবশ্যই নজর দিয়ে দেখেন ট্রাফিক দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।